কাটিগড়া ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী হরিনগর জিপি কার্যালয়টি জিপির মধ্যভাগে নির্মাণ করার দাবিতে সরব হলেন সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটি ও জিপিবাসী। শনিবার বৃহত্তর হরিনগর জিপি এলাকার মানুষসহ সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটির কর্মীরা কাটিগড়া সার্কেল অফিসার কাবেরী রংপিপির নিকট এক স্মারকপত্র প্রেরণ করেন। কেননা একটি চক্র হরিনগর জিপি কার্যালয়টি জিপির এক কোনায় রাজীব ভবনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, যা কোনো অবস্থায় মেনে নেবে না জিপিবাসী সহ সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটির সামাজিক সংগঠনটি। হরিনগর জিপির একটি কোনায় রাজীব ভবনে জিপি অফিস সরিয়ে নিলে মারাত্মকভাবে জিপিবাসীর অসুবিধা হবে বলে তারা উল্লেখ করেন। জিপির মধ্যভাগে জিপি অফিসটি নির্মাণ করা হলে গোটা জিপিবাসীর সুবিধা হবে বলে স্মারকপত্রে উল্লেখ করেন। হরিনগরবাসীর দীর্ঘদিনের দাবি রয়েছে স্থায়ী জিপি কার্যালয় নির্মাণ করার, কিন্তু একটি চক্র হরিনগর জিপি কার্যালয়টি জিপির কোনায় রাজীব ভবনে কার্যালয়টি বসানোর চক্রান্ত করে যাচ্ছেন। সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটি ও জিপিবাসীরা কাটিগড়া সার্কেল অফিসার কাবেরী রংপিপি ও কাটিগড়ার বিডিও অন্তরা পালের নিকট স্মারকপত্র প্রদান করেন, যাতে হরিনগর জিপি কার্যালয়টি জিপির মধ্যভাগে নির্মাণ করা হয়। যদি হরিনগর জিপি কার্যালয়টি জিপির মধ্যভাগে নির্মাণ করা না হয়, তবে সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটি ও গোটা হরিনগর জিপিবাসী বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন। শাকিন, হরিনগর দ্বিতীয় খণ্ড। আমি হরিনগর গাওপঞ্চায়েত এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আমাদের একটিমাত্র দাবি, পরস্পর শুনতে পারলাম আমাদের হরিনগর জিপি কার্যালয় ক্ষীণকাল রাজীব গান্ধী সেবা কেন্দ্রে চলে যাচ্ছে, শিফটিং করা হচ্ছে। আমার অত্যন্ত দুঃখিত মর্মাহত যে কে বা কাহারা এই ধরনের কাজ করতেছে, আমাদেরকে পুরা আমাদের জিপির মানুষকে অন্ধকারে রেখে এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, রেজাটিলা থেকে হরিনগরে নেওয়াটা আমাদের কোনো নেওয়াতে আমাদের কোনো অমত নেই, কিন্তু যে রাজীব গান্ধী সেবাকেন্দ্র যেটা, সেটা হয়েছে আমাদের হরিনগর জিপি এলাকার একবারে উত্তর দিকের উত্তর মূল বলতেই চলে লাস্ট মূল, যেটা লেবার বুতা জিপির একবারে সংলগ্ন। আমাদের জিপি এলাকার স্থান হচ্ছে টুকর গ্রাম। আপনার দাবি কী? আমাদের দাবি হচ্ছে যে আমাদের জিপি অফিস যদি স্থানান্তর করতে হয় তাহলে আমরা বাধ্য আছি, আমরা রাজি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু জিপির মধ্যবর্তী স্থানে যেখানে হরিনগর পার্ট ফোর, হরিনগর পার্ট ওয়ান, আমরা যেখানে আছে একটা সুরমা ভ্যালি এম ই স্কুল বা কালী মন্দির আছে, এখানে হরিনগর পার্ট ওয়ান কালী মন্দির, যেটা বটরথক এলপি স্কুল, বর্তমানে একটা এলপি স্কুল আছে যেখানে আগে ফাঁসালা স্কুল ছিল, কিন্তু এখন সরকার কী করতেছে এমবি স্কুল বানিয়ে এম ই স্কুলে সেই ছাত্রদেরকে পড়ানো হয়। স্কুলটা বর্তমানে খালি অবস্থায় আছে, যেটা 869 নম্বর বটরথক এলপি স্কুল, আমাদের বটরথক কালী মন্দিরের কিনারে। হালিমুদ্দিন বড়বইয়া, আমার বাড়ি হরিনগর পার্ট টু। আমি সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক। আমরা আজকে সার্কেল অফিসার ম্যাডামকে একটা মেমোরান্ডাম দিয়েছি আমাদের হরিনগর জিপি অফিস শিফটের ব্যাপারে। আমরা চাই এই জিপি অফিসটা হরিনগরের যে কোনো মধ্যবর্তী স্থানে হোক, এতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বিডিও ম্যাডামের সঙ্গেও দেখা করেছি, ওনাকেও বলেছি যে আপনি ইনকোয়ারি করুন, প্রয়োজনে এমএলএকে সাথেও নিয়ে, আমরা এমএলএকেও বলেছি, এমএলএকে সাথে নিয়ে এলাকার জনগণকে নিয়ে জনগণ যেখানে চায় সেখানে অফিসটা শিফট করা হোক, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ক্ষীণকাল রাজীব ভবন যেটা যেখানে সিলেক্ট করা হয়েছে এখানে আমরা কোনো অবস্থায় মানব না, এতে প্রয়োজনে আমরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি।